The greatest show on earth. ফুটবল দুনিয়ার সবচেয়ে রোমাঞ্চকর ও মর্যাদাপূর্ণ আসর ফিফা বিশ্বকাপ। চার বছরের অপেক্ষা শেষে এবছর নভেম্বরে কাতারে বসতে যাচ্ছে এবারের ফুটবল বিশ্বকাপ, যার অপেক্ষায় প্রহর গুনছে ভক্ত সমর্থক থেকে শুরু করে বিশ্বের সব ফুটবল প্রেমীরা। এবারের বিশ্বকাপ এক কথায় উৎসবের মঞ্চ। প্রথমবারের মতো বিশ্বের অন্যতম উষ্ণ দেশ কাতারে পর্দা উঠবে দ্য গ্রেটেস্ট শো অন আর্থের। সার্বজনীন সুবিধার কথা মাথায় রেখেই ফিফা বিশ্বকাপ 2022 অনুষ্ঠিত হতে যাচ্ছে শীতের মৌসুমে, তাই এবারের বিশ্বকাপটা একেবারেই আলাদা। আটটি ভেন্যুর সবগুলোই থাকবে বিশেষ কুলিং সিস্টেমের আওতায়। সময় পরিবর্তনের কারণে এবারের আসর হতে পারে সর্বকালের সেরা ফুটবল বিশ্বকাপ, এমনটি মনে করেন বেলজিয়াম কোচ রবার্টো মার্টিনেজ। মৌসুমের শেষ দিকে বিরতি পড়ায় খেলোয়াড়দের পারফরমেন্সের ধারাবাহিকতায় ছেদ পড়ে, তাই মৌসুমের শুরুতে বিশ্বকাপে ফুটবলাররা অংশ নিলে নিজেদের সর্বোচ্চটা দিতে পারবেন বলে আশা এই রেড ডেভিল কোচের। এদিকে আর্জেন্টাইন ফুটবলার সার্জিও অ্যাগুয়েরো হৃদরোগ আক্রান্ত হয়ে ম্যাচ থেকে নিজেকে গুটিয়ে নিলেও 21 শতকের সেরা স্ট্রাইকার আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপে নিজেকে দেখতে চান ভিন্ন কোনো রূপে। সেটা হতে পারে কোনো কোচিং স্টাফ। এ বিষয়ে আর্জেন্টিনা কোচ স্ক্যালোনি ও দেশটির ফুটবল ফেডারেশনের সঙ্গেও কথা বলেছেন অ্যাগুয়েরো। তবে দুঃসংবাদ আছে নেইমার ভক্তদের জন্য। ইঞ্জুরিটা কোনোভাবেই পিছু ছাড়ছে না নেইমারের। মাঠে নিয়মিত থাকাটা যেন এখন নতুন এক চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই পিএসজি তারকার, তাই ব্রাজিলিয়ান এই তারকা শঙ্কিত নিজের ভবিষ্যৎ নিয়েও। 30 বছর বয়সী এই ফুটবলার মনে করেন এবারের বিশ্বকাপই হতে পারে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ। তাজিন খন্দকার, সময় সংবাদ।